মোহাম্মদুল্লাহ কি বিশ্বকাপের দলে জায়গা পাবে? এমন প্রশ্নের উত্তরে এবার মুখ খুললেন টাইগারদের হেড কোচ চান্দিকা হাতুরি সিংহে। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বাংলাদেশের ক্রিকেটের বিখ্যাত পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম একজন হল মোহাম্মদুল্লাহ রিয়াদ, যিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন কয়েক সিরিজ আগেই। তবে ওয়ানডে বিশ্বকাপের দলে তাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনের একাংশ। আবার অনেকেই বলছেন মোহাম্মদুল্লাহর এবার থামা উচিত। অন্যদিকে বিসিবির অনেকেই বলছেন মোহাম্মদুল্লাহকে বাদ দেওয়া হয়নি, তাকে বিশ্রামে রাখা হয়েছে। এবার টাইগারদের হেড কোচ হাতুরি সিংহেও বললেন একই কথা। কোচ বলেন, এটা কি হচ্ছে না হচ্ছে ঠিক বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় না রিয়াদ আমাদের পরিকল্পনায় আছেন। এ মুহূর্তে যে দলে নেই আমরা অবশ্যই তাকে নিয়ে কথাবার্তা বলছি। যেটা আমি বলেছি সেটা হলো দলের জন্য যেটা সেরা হবে নির্বাচকরা সেটাই করবে। ভারতের চলতি বছরই অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এই দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে বিসিবির টিম ম্যানেজমেন্ট। তবে এই পরীক্ষা নিরীক্ষা যে একটা পর্যায়ে এসে বন্ধ করতে হবে সেটাও মনে করিয়ে দিয়েছেন হাতুরি সিংহে। তিনি বলেন, আমার কাছে মনে হয় রিয়াদ আপিবের চেয়ে ভালো অপশন, এবং স্কোয়াডে না রাখলেও অবশ্যই বিশ্বকাপের ভাবনায় রিয়াদকে রাখা উচিত। তো দর্শক বন্ধুরা, আপনি কি কোচ হাতুরি সিংহের সাথে একমত? রিয়াদকে কি বিশ্বকাপের ভাবনায় রাখা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।